তো অনেক দিন পর সাজুগুজু করে রেডি হয়ে গেছি সকাল সকাল, আর আমি যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাব আশা করছি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, ষষ্ঠীর ব্লগ এটা, এডিটিংয়ের জন্য আমার ছাড়া হয়নি, তাই আজকেই ছাড়ছি। তো আমরা চলে এসেছি বাপের বাড়ি ষষ্ঠীতে, আর ষষ্ঠীতে খাবার দাবার অল্প করেও খেয়েছে, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দাদার শোরুমে। তো রাস্তায় আমরা দুজনায় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে হালকা, তো আমরা যাচ্ছি এখন দাদার শোরুম। তো এই ব্লগটা আমার আগেই করা ছিল, সময় আর এডিটিংয়ের জন্য হচ্ছিল না, তাই আজকে এই ব্লগটা আমি এডিটিং করে পোস্ট করলাম। তো দেখো আমরা চলেই এসেছি কাছাকাছি, আর গ্রামের রাস্তা দেখো কত সুন্দর, চতুর্দিকে সবুজ আর সবুজ। খুব মিস করি এই জায়গাগুলোকে, কারণ এখান দিয়ে আমরা স্কুল যেতাম, প্রাইভেট যেতাম, ভীষণই ভালো লাগছে। আর ওয়েদারটাও ভালো ছিল, খুব একটা রোদ ছিল না। তো আমরা চলে এসেছি দাদার শোরুমে, লাকি প্রোডাক্ট দাদার শোরুমের নাম। আর ওই যে আমার দাদা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আর এখানে একটা ডেলিভারি যাচ্ছে, খাট আরও কিছু। আর এটা কে চিনতে পারছো আশা করি? অনেক হলো, অনেক আমাদের কথাবার্তা আরও সব হলো, একজনের সাথে মিট হয়েছে, আস্তে আস্তে সবার সাথেই হবে। তো কেমন লাগছে জানিও, পাপের ব্লগেও দেখতে পাবে অনেক কিছু সারপ্রাইজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক আনন্দ, অনেক গল্প হলো, আবার খুব পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ব্লগ, তো আমার দাদার শোরুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের, এসছি যখন ছোট করে এটুকুও শেয়ার করি দাদার শোরুমের কিছু কিছু ফার্নিচার, কিছু জিনিস। আমি তো যখনই আসি দেখতেই থাকি নতুন নতুন কী প্রোডাক্ট ঢুকেছে, কী এনেছে, কী না এনেছে। তো দেখো এগুলো হচ্ছে ওয়ার্ড্রোব, কিচেন ক্যাবিনেট, আমার তো সবই ভালো লাগে, আর মনে হয় কিছু না কিছু একটা নিয়ে যাব। তো আমার হাজব্যান্ডকে বলছি যে আমার একটা কিচেন ক্যাবিনেট লাগবে, যতই হোক দাদার বিজনেস এটা। এখানে আছে শোকেস, দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে যাবে, আর অনেক অনেক বড় জায়গাটা, ঘুরতে ঘুরতে মোটামুটি সবটা আমি শেয়ার করতে পারিনি। এই দেখো বিল্ডিংটা অনেক বড়, আমি নিচের তলাটায় মানে গ্রাউন্ড ফ্লোরটাই আমি ঘুরেছি যেটুকু পেরেছি, ওপরটায় আমি অতটা সময় পাইনি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত। নেক্সট আমি যখন যাব তো ওপরটা টোটালটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা স্টেশন দেবীপুরের কাছে, যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে ভিজিট করতে পারো। একবার দেখে আসতে পারো, এখানে খাটের স্টক আছে, মানে এক দেড় ঘন্টা তো লাগবেই টোটালটা ঘুরে দেখতে, মানে নিচের তলাটা ওপরটা বাদ দিয়ে। এখানে আছে সব ড্রেসিং টেবিল, কত রকমের ড্রেসিং টেবিল, একদম নতুনত্ব ডিজাইন, ভেবো না এটা কোনো প্রমোশন ভিডিও, এটা নিজের দাদার শোরুম, আর তোমাদের সাথে ব্লগ হিসাবে আমি শেয়ার করলাম আমার ব্লগের সাথেই। আর মেয়েরা তো এই সব জিনিস দেখতে ভীষণ ভালোবাসে, গয়না, শাড়ি আর আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস। আমি যেটা পছন্দ করি, আমি মনে করি মেয়েরা এগুলো দেখতে পছন্দ করে, সবটাই যে সবসময় আমরা কিনতে পারি এটা না, কিন্তু দেখতে তো ভালোই লাগে, তাই না? এখানে আমার হাজব্যান্ড ঘুরছে, আর এখানে আছে সব
স্টিল আয়রনের খাট, সোফা, চেয়ার, টেবিল আছে উপরে। এখানে সব খাটই আছে বেশিরভাগ স্টিল আয়রন, যার যেমন রিকোয়ারমেন্ট থাকে, যার যেমন পছন্দ থাকে সে তেমন নিয়ে যায়। এমনটাই নয় যে সবই দামি আছে, সব রকমের আছে। এখানে আছে চেয়ার, এই রুমগুলোর ভেতরেও আছে, আমি আর অত খুলিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট আমি যখন ভিডিও বানাবো, শুধু আমি শোরুমেরই একটা ভিডিও বানাবো, তখন আমি সবটাই শেয়ার করব। এখানে আছে আলনা, হ্যাঁ স্টিল আলনা আছে। এখানে প্রচুর ঘর আছে, প্রচুর মানে বড় স্পেস। আর এই যে গেটের ওই দিকে আছে উপরে যাওয়ার, উপরে অনেক ভাড়াও আছে, ভাড়াটিয়া থাকে। এখানেও কিছু জিনিস আছে, আবার আমরা চলে যাব। আর এই দেখো, এগুলো সব বাথরুম করা আছে, উপরে ভাড়াটিয়া থাকে, নিচে একটা স্কুলও আছে ভাড়া, বাচ্চাদের স্কুল। আর এদিকটা দাদার শোরুম। আমি চলে এসেছি ওপরে, আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে এই জায়গাটাও শোরুম হিসাবেই ব্যবহার করে। এখানে আছে সোফা, বিভিন্ন ধরনের সোফা আছে, ভ্যারাইটি, দেখতে তো ভীষণ ভালো লাগে তাই না। দেখো কত রকমের সোফা, তাও অনেক মাল বেরিয়ে গেছে, প্রচুর ছিল। আমি তো প্রতিবারই যাই, এবারে দেখলাম একটু ফাঁকা ফাঁকা কারণ অনেক মাল বেরিয়ে গেছে বিয়েতে। এটা যে দাদারা থাকে তারা খাওয়া দাওয়া করে, দাদার ম্যানেজার থাকে, আরও সব যারা থাকে দেখাশোনা করেন, তারা রান্না খাওয়া করেন মাঝে মাঝে। আমার দাদাও খেয়ে নেয় কোনো সময় বাড়ি যেতে দেরি হলে। ভাইপো থাকে, বড় ভাইপো থাকে, এখানে আসা যাওয়া করে বাড়ি। আর শোরুমটা তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তো রেগুলারই সকালে আসে আর রাতে বাড়ি ফিরে যায়। এখানে আছে খাট, এটা হাইড্রোলিক সিস্টেম খাট, আমার তো ভীষণ পছন্দ এই খাটটা, সব খাটেরই কাঠের, সেগুনের আছে, বিভিন্ন ধরনের আছে। আর দেখো এদিকে কিছু সেন্টার টেবিল আছে ছোট ছোট, ভীষণই সুন্দর। আর এই দিকটায় আছে ডাইনিং টেবিল, স্টিল এবং কাঠের, এটা কাঠের স্ট্যান্ড করা আছে, এর উপরে যা ইচ্ছা বসিয়ে নেওয়া যায়, চাইলে এতে পাথর অথবা কাঁচ, যার যেটা পছন্দ। কিচেন ক্যাবিনেটগুলো ভীষণই সুন্দর। আর এখানে আছে কিছু ফাইবার ডাইনিং টেবিল, আমি যতটা পারলাম দেখালাম, ব্লগের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে কমেন্ট করো। আর এখানে আমার হাজব্যান্ড আর ওই দাদা ভাই আছে যে দেখাশোনা করেন এখানে ম্যানেজার হিসেবে।
এখানে আছে সব খাটের গদি। আর ওখানে ওইদিকে আছে সব ডাইনিং টেবিল। আজকে আমি অর্ধেকটাই শেয়ার করলাম, কারণ টাইম ছিল না, বাড়ি যাওয়ার সময়ও হয়ে গিয়েছিল, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট আমি যখন আবার আসব তখন পুরোটা শেয়ার করব, পুরোটাই দেখাব। ঠিকানা জানতে চাইলে আমাকে কমেন্ট করো। আর লাকি প্রোডাক্ট নিজস্ব পেজও আছে ফেসবুকে, তোমরা চাইলে ফেসবুক পেজেতেও ফলো করতে পারো লাকি প্রোডাক্ট। আমার তো মাথা ঘুরেই যায় এখানে এলে কি নেব আর কি করব, তো এই তাই বেশিক্ষণ থাকি না, নেমে যাই, কারণ মাথা ঠিক থাকে না দেখতে দেখতে, বললাম। কারণ মেয়েরা তো এইসব জিনিস, ঘর সাজাবার জিনিস, শাড়ি গয়না এগুলো একটু পছন্দ করে, কিন্তু সবসময় তো কেনা সম্ভব হয় না, তো দেখেও মন ভরানো যায়, তো আমি তো দেখেও মন ভরাই। তো অবশ্যই কমেন্ট করো যে আজকের ভিডিওটা কেমন লাগলো। ওইটা আমার ভাইপো, ওই যে আসছে ওটা আমার বড় ভাইপো, দাদার বড় ছেলে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে।